যুক্তরাজ্যের ভিজিট ভিসা পেতে সঠিক কারণ দেখানো গেলে ভিসা পাওয়া আরও সহজ হবে বলে মনে করেন অভিবাসন বিশ্লেষকরা। তবে বাংলাদেশিদের বেশ কিছু ভুলের কারণে ভিসা পেতে বেগ পেতে হয় বলে মনে করেন সলিসিটর মোল্লা মাহফুজ ইসলাম। তিনি বলেন, ভিসা আবেদনের আগে অবশ্যই সঠিক তথ্য জেনে নিতে হবে আবেদনকারীকে। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দিয়ে থাকে যুক্তরাজ্য। এসব ক্যাটাগরিতে নিয়মিত আবেদন করেন বাংলাদেশিরা। কেউ কেউ ভিসা পান, আবার অনেকে প্রত্যাখ্যাত হন। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ থেকে দেখা যায় ভিসা প্রাপ্তির চেয়ে প্রত্যাখ্যাত বেশি হচ্ছে। এক্ষেত্রে আবেদনের সাথে ডকুমেন্টসের তথ্যের কোনো মিল থাকে না বলে জানান অভিবাসন সংশ্লিষ্টরা। তাহলে আমরা একটা অ্যাপ্লিকেশনে একটা জিনিস উল্লেখ করছি, আমরা আরেক ধরনের ডকুমেন্ট সাবমিট করছি, অথবা যে ডকুমেন্টগুলো আমরা সাবমিট করছি ওই ডকুমেন্টগুলো যে ধারাবাহিকতা, ওই ডকুমেন্টগুলো যে মানে যে সাপোর্টগুলো কথা প্রমাণ সহকারে আমরা প্রকাশ করার চেষ্টা করছি, ওই প্রমাণগুলো ঠিক মতো মানে প্রতীয়মান হয় না, প্রমাণ করা যায় না। সলিসিটর মোল্লা মাহফুজ ইসলাম বলেন, ভিজিট ভিসা আবেদনের সময় সঠিক কারণ দেখানো গেলে ভিসা পাওয়া সহজ হয়। তাহলে তার মেইন রিজনটা দেখাতে হয় কি কারণের জন্য যেতে চাচ্ছেন, আর সেই কারণটা যদি ঠিক মতো দেখানো যায় তাহলে তার যে এলিজিবিলিটিগুলো থাকে, যে মানে ফাইন্যান্সিয়াল যে ব্যাকগ্রাউন্ডটা, তারপরে তার যে চলে এসে আবার চলে ফিরে যাবেন, এই 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 জিনিসগুলো দেখানো, এটা হচ্ছে একটা মেইন ব্যাপার থাকে, তারপরে ডকুমেন্টগুলো ভালো করে সাবমিট করা। এদিকে যুক্তরাজ্যে কিছুদিন পরপরই ভিসা নীতির পরিবর্তন আনছে দেশটির সরকার, তাই সঠিক তথ্য দিয়ে আবেদন করার আহ্বান অভিবাসন সংশ্লিষ্টদের। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।